আমার ফিন্স পায়েগুলোকে দেখুন, ফিন্স পায়েগুলো মোটামুটি ভালোই আছে। আর এদেরকে আজকে আসলে আমি খাবার দিছিলাম হচ্ছে বিটল, বিটলের লার্ভা খেতে দিয়েছিলাম। আর বিটল আসলে মূলত এদের আসলে প্রোটিনের ঘাটতি, যতরকম ঘাটতি আছে সব পূরণ করবে, এই কারণে বিটল খেতে দিয়েছিলাম। আর এখানটায় বাজারি ঘাটাকে দেখুন, বাজারি ঘাটা ডিম ডিম দিছে, ছেলে ছাড়াই ডিম দিয়ে ডিমের মধ্যে তা দিচ্ছে, এই যে বাজারি ঘাটা এখানটায়। আর এই জায়গাতে ডিম পারছে, ডিমগুলো হয়তো বা দু একদিনের মধ্যে, দু একদিন না মিনিমাম আরও 5-7 দিন লাগবে, হয়তো তার মধ্যে এগুলোকে বাচ্চা পেয়ে যাবো আমি এই কবুতরের জোড়াটা থেকে। আর এই জায়গাতে দেখুন, এই জায়গাতে আমার 4টা বাচ্চা কবুতরগুলো, 3টা বাচ্চা কবুতর আছে, আর তার সাথে একটা লাক্ষা কবুতর দিয়ে রাখছি। লাক্ষাটা আসলে একটু অসুস্থ ছিল, এই কারণে এখানে দিয়ে রাখছি। আর এই জায়গাতে দেখুন, এই জায়গাতে আমার আরেক জোড়া কবুতর, এই কবুতরটা অনেক পুরাতন কবুতর আমার। আর এখানটায় কবুতরগুলোর একটা জিনিস দেখুন, কবুতরগুলো এই দুই, এই কবুতরটা হচ্ছে ডিম দিয়ে দিছে, ডিম দেওয়ার একদিন হইলো, দুইটা ডিম মানে 2-3 দিন হইলো। আর এই জায়গাতে আরেক পেয়ার কবুতর দেখুন, এখানে দুইটা ছেলে। আর এই জায়গাতে আরেক পেয়ার কবুতর দেখুন, এই পেয়ারটাও ডিম দিয়ে দিছে, এই পেয়ারটাও ডিমের মধ্যে বসে গেছে। সো আশা করি এই 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 মাসে আমি 3 জোড়া বাচ্চা পাবো, আর ইচ্ছা করলে হয়তো বা আমি আরও বাড়াইতে পারি আরেক জোড়া হোয়াইট হোয়াইট কবুতর, হয়তো বা কিছুদিনের মধ্যে হোয়াইট গিরিবাস কবুতর হয়তো বা কিছুদিনের মধ্যে আমার বাসার মধ্যে চলে আসবে, 2-1 দিনের মধ্যে আসতে পারে, আবার কিছুদিন লেটও হতে পারে, একটু সময় লাগবে, সেটাও রানিং পেয়ার। আর আজকে এই জন্য আমি রুম টুম ঠিক করলাম, রুম টুম একটু ক্লিন করলাম, যাতে আমি এখান থেকে কিছু বাচ্চা পেতে পারি এবং আমার কবুতরের সেট আপ বড়ো করতে পারি। আর নেক্সট, এখন তো গরম চলতেছে, হয়তো বা আমি নেক্সট সিজনে আমি কবুতর উড়ানোর ট্রাই করব, রেস করার ট্রাই করব কবুতরগুলো দিয়ে, এই কারণে কবুতরের সংখ্যা বাড়াবো। এই যে কবুতরগুলোকে রাখছি এই কারণে, এগুলা যখন বড় হয়ে যাবে এগুলা দিয়ে আমি রেস দিব আর আপনাদেরকে রেসের ভিডিও দিব। আর এই জায়গাতে টিয়া পাখিটাকে দেখুন, টিয়া পাখিটা ভুট্টা খাচ্ছে। আর আমার কোয়েল পাখিগুলোকে দেখুন, কোয়েল পাখিগুলো মোটামুটি, কোয়েল পাখির অবস্থা ভালো মোটামুটি। এই কোয়েল পাখির আরেক নাম কিন্তু ডাকাত পাখি, কারণ এরা যেভাবে ডাকে ছেলেগুলা, এদেরকে দেখে আমার মনে হয় এগুলো ডাকাত ছাড়া কিচ্ছু না, এই কারণে কোয়েল পাখিকে আমি ডাকাত পাখির নাম দিছি। দূর থেকে আপনাকে দেখাই টিয়া পাখিটার ভিডিওটা, দেখাই টিয়া পাখিটা খাচ্ছে কত শখ করে। আর এটা দেশি না হইলে আমি হয়তো বা ব্রিডিংয়ের এই মাসের মধ্যে ব্রিডিং দিয়ে দিতাম, ব্রিডিংয়ের ছেলে নিয়ে আসে দিয়ে দিতাম, কিন্তু ওয়াইল্ড পাখি তো বসে আসলে আইনগত দণ্ডনীয় অপরাধ, এই কারণে ওয়াইল্ড পাখি আমি সাপোর্ট করতেছি না, এই কারণে ওয়াইল্ড পাখি নিয়ে আসতেছি না বেশি করে। কিন্তু পাখিটা যেহেতু 9 বছর থেকে 10 বছর পর্যন্ত আমার সাথে আছে, সো এই কারণে পাখিটাকে আমি ছেড়ে দিতে পারতেছি না। আর এই পাখিটা ছেড়ে দিলে হয়তো বা এই পাখিটা বাঁচাইতে পারবো না, বাঁচবে না বাইরে, যেহেতু ছোটো থেকে আছে। আর আমি ছোটোবেলায় জানতাম না ওয়াইল্ড পাখি পোষা দণ্ডনীয় অপরাধ, এই জিনিসটা জানতাম না, এই কারণেই আমার এটা একটা ভুল ডিসিশন দেশি পাখি পোষা। আর এইখানটায় আমার খরগোশটাকে দেখুন, এই ছেলে খরগোশটা, এই যে ছেলে খরগোশটাকে দেখুন, ছেলে খরগোশটা হচ্ছে ভুট্টা খাচ্ছে। ছেলে খরগোশটাকে নিচে ছিল, এখন ছেলে খরগোশটাকে আমি উপরে দিয়ে দিছি, হয়তো বা এটাকেও এখানটায় পেয়ার দিয়ে দিব। পেয়ার দেওয়ার জন্য আমি এখন একটা সেট আপ করবো কীভাবে, দুইটা ছেলেকেই দুই খাঁচায় আটক করে রাখবো, যখন সময় হবে তখন আসলে মেয়েগুলোকে আমি কাজে লাগাবো। মেয়ে আছে 4টা, যেহেতু দুইটা দিয়ে দুইটা দুইটা করে মেয়ে দেবো। আর খরগোশের আপডেট আপনাদেরকে দেখানো হয় নাই, খরগোশের আপডেট খুব তাড়াতাড়ি আসবে। খরগোশের আসলে গর্তের ভিতরে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাগুলো দেখা যাচ্ছে না, আমি কিন্তু শিওর এগুলো বাচ্চা হয়েছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমি যখন ভিডিও করি আমার টিয়া পাখির যে ডিস্টার্ব করে যে পরিমাণ, সেটা আজকে দেখুন। আর এই জায়গাতে বাজারি ঘাটে দেখুন, গরমের গরম ছিল খুব, এই কারণে বের হয়ে গেছে। আর এই জায়গাতে বাচ্চা যে কবুতরগুলো আছে, হয়তো বা এগুলার মধ্যে 2-3টা ছেলে হয়ে গেছে, 2টা ছেলে হয়ে গেছে, 1টা মেয়ে আছে আমার যেটা মনে হয়। দেখা যাক 2-1 দিন পরে এটা আমি আসলে ক্লিয়ার হতে পারবো। আর একটা জিনিস আজকে আপনাদেরকে দেখাই, মজার একটা জিনিস, আরে বাবা খুলতেছিস না কেন,
এই যে এখানটায় দেখুন কিউট তিনটা বিবি, এই যে বেবি তিনটা দেখুন। এগুলো আসলে ইঁদুরের বেবি। আজকে আসলে আমি রুমটা ক্লিয়ার করছি, রুমে নতুন সেট আপ হবে তো এই কারণে আমি রুম ক্লিয়ার করছি। এই কারণে দেখুন এই যে ইঁদুরের তিনটা বাচ্চা, এগুলাকে আমি ইচ্ছা করলে রাখতেও পারি, আবার ফেলে দিতে পারি। ফেলে দিব না, এগুলাকে আমি রেখেই দিব, বড় হইলে আসলে ছেড়ে দিব বাইরে। এগুলো আসলে ঘরের মধ্যে রাখা যাবে না, আমার রুমে এমনি অসংখ্য পরিমাণে ইঁদুর হয়ে গেছে। আর এই পাশের রুমটা দেখুন, এই পাশে এটা পরিষ্কার করছি ক্লিন, এই সাইডটা। এখানটা একটা সেট আপ আসবে, কি সেট আপ আসবে সেটা আসলে আপনারা গেস্ট করুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কি আসতে পারে। এখানটা দেখুন খরগোশটা কত শক্ত দেখাচ্ছে। এখন এই সাইডটা পুরোপুরি ক্লিন হয়ে আছে, এখন এই সাইডটাতে আমার আসলে একটা সেট আপ হবে। আর এই সাইডের সেট আপটা দেখুন, এই সাইডের সেট আপ হচ্ছে এই টাইপের। অতি শীঘ্র এই পাশে একটা সেট আপ আমার রেডি হচ্ছে। আর এই জায়গাতে দেখুন ইঁদুরের বাচ্চা, আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।